আসসালামু আলাইকুম। ইউটিউব বাবার আশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব জাস্ট একজন সফল ব্যবসায়িক ধারণা নিয়ে। তো অনেকে আছে যে মানুষকে মিথ্যা কথা বলে বা নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্যে ব্যস্ত থাকে। আমি তাদের উদ্দেশ্য কিছুটা ধারণা দিব যেন এটাতে নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড খুব কমই, কিন্তু আপনারা জানেন যে এগুলা করলে সেই কাস্টমার আসবে সেটা ভুল ধারণা। তো আজকে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে আশা করি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি লাভ না হয়, হয়তো যদি অন্য একটা মানুষের লাভ হয় অথবা ইচ্ছুটুকুই লাভ হয়, সেক্ষেত্রে একটু সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের বিষয়গুলো জানি। তো আজকের বিষয়গুলো যেগুলো আমি নিয়ে আলোচনা করব, জাস্ট অনেকে কিন্তু যে প্রোডাক্ট বিক্রি করার জন্য খুবই ব্যস্ত থাকেন এবং ভুলভাল উল্টা পাল্টা কথা বলে প্রোডাক্ট বিক্রি করেন নিজের ভারী করার জন্যে। আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা এগুলা রং এবং একটা খারাপ ফ্যাশন করবে আপনার ব্যবসার ক্ষেত্রে। আমি যখন অনেক জায়গাতে পড়াকের জন্য যাই নাই বা গিয়েছি অথবা অনেক কিছু জানতেও কিন্তু গিয়েছি। আমি এখন তো ইউটিউবে ব্লগ করি, আগে আমি ইউটিউবে ব্লগ করার আগে যখন আমি ঢাকা ইয়াতে আতিরকুলে ওইখানে চাকরি করতাম, তখন আমি কিন্তু লাঞ্চে আধা ঘন্টা সময় পেলে কিন্তু আধা ঘন্টার সময়ের ভিতরে কিন্তু আমি মার্কেটে মার্কেটে ঘুরতাম। সেক্ষেত্রে আমার ভালো লাগতো মার্কেটের কী প্রোডাক্ট আসছে বা কী ধরনের প্রোডাক্ট আসছে সেগুলো কিন্তু আমি দেখার জন্যে বা জানার জন্যে কিন্তু আমি ঘোরাফেরা করতাম। এখন হয়তো এভাবে যাওয়া পড়ে না, তবে এখন ব্লগের মাধ্যমে যাই। কিন্তু এখন যেহেতু অনেকের সময়ও কিন্তু অনেকটা মূল্য আছে, সময়টা ব্যয়ও কিন্তু হয়ে যায়, এই কারণে কিন্তু এতটা ঘোরা হয় না। তবে এর ভিতরে যে আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাতে আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই। অনেকে কিন্তু কাস্টমার যখন আসে দেখেন তারা কি আসেন দেখে যান নাকি, তখন কিন্তু অনেকে কিন্তু এটা বিরক্তিকর হয়। আপনারা যদি এইভাবে ডাক না দেন যে আসেন, আপনারা যদি বলেন আসেন দেখেন, যদি পড়া পছন্দ হয় তবেই নেবেন, এইভাবে যখন বলেন তখন কিন্তু একজন কাস্টমারের মনে একটা ভালো লাগে এবং আপনার এখানে কিন্তু যাবে দেখবে। আর অনেকে কিন্তু দেখা গেছে যাওয়ার পরে পছন্দ হয়ে যেতে পারে, আপনার পড়া নিতেও পারে এবং নাও হইতে পারে, করে চলে যেতে পারে। কিন্তু একটা কাস্টমার যখন যায় তখন কিন্তু আরেকটা কাস্টমার চিন্তা করে এইখানে যখন লোক আছে কাস্টমার আছে আমিও এখানে যাই, মনে ভালো কিছু আছে তো এটা মনে করে। আর অনেকে কী করেন যেন তারা কাস্টমার যাওয়ার পরে দেখে নেই যে আসেন দেখেন, তো আসুন আসুন আপু আসুন ভাই আসুন দেখুন, যখন যাওয়ার পরে দেয় সেখানে প্রোডাক্ট দেখে পছন্দ হয় নাই, তখন বলে প্রোডাক্ট কি পছন্দ হয়নি দেখেন না, এটা এটা ওই অনেক কিছু তো আছে দেখেন, এটা দেখেন এটা দেখেন, তখন একজন একটু এটা একটু দেখে যে দেখি এটা আমার প্রয়োজন নেই তবে আমি এটা একটু দেখি, তখন ওটা দেখতে যাওয়ার পর একটা না তবে দেখছেন প্রোডাক্টের দাম বললেন না, বলে যেতেন কিছু একটা না লাগবে না এটা, কয় না আপনার দেখছেন মতো লাগবে, কয় না আমি দেখলাম না ভালো হয়, তারপরে দেখেন যে দাম বলে যান, তখন যদি দাম না বলে যায় সেক্ষেত্রে কিন্তু তারা একটু রাগ হয়, বলে যে হ্যাঁ দাম বলে যান, তখন সে একটা কী বলে যে আমি নিব না কিন্তু মনে একটা দাম বলি যাতে তারা না যায়, সেক্ষেত্রে কিন্তু তারা বলে কত এটা কত হয় এত টাকা, তো এত টাকা যে ঠিক আছে তার তিন ভাগের চার ভাগের এক ভাগ কিন্তু বলে, তারা এমনভাবে দামটা চাইব যাতে আপনাকে দেখে বুঝতে পারে যে অনেক বেশি দাম চাইবে, সেখান থেকে কিছুটা কম দামে আপনাদেরকে যাতে যে দামে বলেন সেই দামে যাতে বিক্রি করতে পারেন।
তো আমরা এই তারা যখন বলে, বলার পরে দেখি তো প্রোডাক্টটা অনেকে আর একটু দাম বেশি বলে যে আর কিছুটা দেন, দিতে রাজি না দেন তো ঠিক আছে নিয়ে যান, কিন্তু তাকে যে এই উল্টা পাল্টা ভাবে বুঝে কিন্তু যে প্রোডাক্টটা বিক্রি করা হল, কিন্তু তার কিন্তু এই প্রোডাক্টটা তেমন একটা দরকার ছিল না। তো আমি মনে করি যে এই কাস্টমার নেক্সট টাইম কিন্তু আপনার দোকানে আসবে না। কারণ কি কী জন্যে আসবে না, যেহেতু তার প্রোডাক্টটা প্রয়োজন নাই গেলে আপনি তাকে ভুলভাল বুঝিয়ে কিন্তু তার প্রোডাক্টটা দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে তো আরেকটি বিষয় যে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই যে ওই প্রোডাক্ট বা এই এই কাপড়টা দেওয়া অথবা এই এই জিনিসটা দিয়ে কী কাজ হয়, তখন কিন্তু তারা কিন্তু এই অনেকে বলে যে হ্যাঁ এইটা দিয়ে এই কাজ হয়, আর অনেকে বলে যে আপনি কি কাজ করবেন এটাতে, তখন কিন্তু সে বলে যে আমি এই কাজটা করব, তখন কিন্তু ওই কাপড়টা দিয়ে কিন্তু এই কাজটা হবে না, এই জামাটা হবে না, এটা হবে না, তখন আপনি এই আপনাকে বলবে যে হ্যাঁ এটা এই কাপড় দিয়ে এই কাজটা করা হয়, এই জামাটা বানানো হয়, তখন কিন্তু উল্টা পাল্টা বুঝিয়ে কিন্তু তাকে মাল বিক্রি করার জন্যে সেই কিন্তু তাকে বলে, তখন জায়গা দেখছে সে কিন্তু জানে না যে এই কাপড়টা দিয়ে কাজটা হয় কি না, কিন্তু সে না জানে কিন্তু তাকে কিন্তু উল্টে ফেলে বুঝিয়ে কিন্তু তার প্রোডাক্ট বিক্রি করার জন্যে কিন্তু এই এই কৌশলটা কাজে লাগে। তখন মনে করেন সে এই কাপড়টা নিল, নেওয়ার পরে যে জানতে পারলো যে আসলে এই কাজটা দিয়ে এই কাপড়টা দিয়ে এই কাজটা হবে না, তখন কিন্তু সে একটা ধোঁকা খাইলো, আর তারা কিন্তু একটা ধোঁকা দিয়ে কিন্তু মালটা বিক্রি করলো। আমি মনে করি না যে তারা নেক্সট টাইমে যেন আপনার দোকানে আসবে আমার মনে হয় না, এবং ওই কাস্টমার সাথে যদি আরও দুই একজন কাস্টমার যায় কখনো কিন্তু তারাও তাদেরকেও না করবো না যায় এই দোকানে উল্টা পাল্টা দিয়ে বুঝিয়ে শুধু প্রোডাক্ট বিক্রি করতে চান। তা আমি মনে করি এইগুলাতে কিন্তু আপনাদের নেক্সট টাইমে ভালো কিছু হবে না। তো আমি বুঝি না কীভাবে তারা এরকমভাবে মানুষকে ঠকিয়ে বা উল্টা পাল্টা বুঝিয়ে বা তাকে প্রোডাক্ট বিক্রি করার জন্য কৌশলগুলো যে কাজে লাগায় সেই ক্ষেত্রে তারা কীভাবে লং টাইম অনেক দিন দীর্ঘ টাইম ধরে তারা কীভাবে ব্যবসাটা চালিয়ে যায় তা আমি বুঝি না। এত কাস্টমার নতুন নতুন কাস্টমার কোথায় থেকে পায়, তো যারা আপনারা অনেকে ব্যবসায়ী লং টার্ম বিজনেস করার জন্য একটা পরিকল্পনা নেন, তাদেরকে উদ্দেশ্যে বলি যেন আপনার দোকানে যখন যাবে যে প্রোডাক্টটা যেই কাজে লাগবে যাদের কাজ যাদের সাইজে লাগবে সম্পূর্ণ কিছু বুক খুলে বলবেন যে আসুন আপু অথবা ভাই আসুন দেখুন আপনি কি জানতে চান সেটা বলেন, যদি জানতে চান সঠিক তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ এটা দিয়ে এই কাজ হবে, এটা দিয়ে এত মানুষ এত বয়সের মানুষের গায়ে লাগবে, এটা এই কাপড়, এটা এই কোয়ালিটি, এটা এই সম্পূর্ণ কিছু আপনি যদি একটু খুলে মেলে বলেন তখন যখন যদি তার প্রয়োজন হয় তখন কিন্তু সে নিবে যে ঠিক আছে আপনি নেন, তখন ওই বলে ঠিক আছে আমাকে দেন এটা, এটা প্রাইস কত, এত আপনার এত দাম চাইবেন না যাতে সে না নিতে পারে, আপনি সেই দামটাই চাইবেন যে আপনি সীমিত যে প্রফিট করে আপনি যেন তাকে প্রোডাক্টটা দিতে পারে, আপনার সেও নিয়ে যেন সন্তুষ্ট থাকে, সে কিন্তু নেক্সট টাইমে কিন্তু আপনাকে খুঁজবে যে ওই দোকানে ব্যাটা কোথায় আমি কিছু প্রোডাক্ট নিব, তখন কিন্তু যখন নেক্সট টাইম এই কাস্টমার যাবে তখন কিন্তু আরও কাস্টমার কিন্তু সেই জোগাড় করবে। আপনি কিন্তু রং টাইমে কিন্তু আপনার বিজনেসকে অনেকে ব্যস্ততা থাকার মতন কৌশল করে দেবে এই কাস্টমারে, মনে রাখবেন পাবলিক মানুষ জনগণই সবচেয়ে মূল অধিকার এবং শক্তি এবং সব কিছু ক্ষমতাশালী, তারাই পারে আপনাকে অনেকটা দূর এগিয়ে নিতে, সব কিছু তারাই পারে। তো আল্লাহর মতে আল্লাহর পরে দেখি জনগণ, তো সেই উদ্দেশ্যে বলি যেন আপনারা সকল মানুষকে যেন বিশ্বাসের ভিতরে নিজের সততার ভিতরে এবং সম্পূর্ণ কিছু যেন একটা আস্থা শক্তি তৈরি হয় তার ভিতরেই কিন্তু কাজগুলো করবেন। আমি আশা করি আপনাদের লং টাইম কিন্তু বিজনেসটা চালিয়ে যেতে অনেকটা সহায়তা করবে আজকের এই ব্যবসার আলোচনায়, আশা করি আপনারা সন্তুষ্ট আছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা এর সাথে সাথে এই ইউটিউব বাবার চ্যানেলের পরিবারের একজন সদস্য হয়ে এবং আপনার ভাই বোন এবং আত্মীয় স্বজন
অথবা ফ্রেন্ড সার্কেসের মাধ্যমে ভিডিওটা যদি একটু শেয়ারে দেন এবং দু একটা সাবস্ক্রাইব বাড়িয়ে দেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেটাও কামনা করি। আসসালামু আলাইকুম।